কর্কট রাশি লগ্ন বা ক্যান্সার সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি বেশ কাটতে পারে যদি ফ্যামিলি ফ্রন্টের ব্যাপারে আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলতে পারে আজ কিন্তু আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন উপায়ে আপনাদের একাধিক উৎস থেকে অর্থ উপার্জন করা সম্ভব বিজনেসম্যানদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই আছে তবে তাড়াহুড়ো হটোকারিতা যেন করবেন না আর আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু আজকের দিনটি এক প্রকার অতুলনীয়ই থাকতে চলেছে অফিসে আপনার বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি আসতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি এক প্রকার অতুলনীয় যে কোনো প্রকার পরীক্ষায় আপনারা বসলে সফল হতে পারেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন পারিবারিক সহযোগিতা যদি আপনারা পান আপনাদেরকে কিন্তু কেউই আটকাতে পারবে না তবে নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন আত্মীয় পরিজন প্রত্যেকের সাথেই সম্পর্কের মজবুতি বৃদ্ধি করার চেষ্টা করুন নিজের মতামতকে জোর করে যেন কারোর উপরে চাপিয়ে দেবেন না আর চেষ্টা করুন আপনার নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার যদিও আজ স্বাস্থ্য আপনার সঙ্গ দেবে তবুও বলবো মদ্য পানির মতো যদি কোনো অভ্যাস আপনার থেকে থাকে সেটি থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটি আপনাদের মধ্যম প্রকৃতির কাটতে চলেছে তাই প্রেম ভাব ভালোবাসা অথবা ঝগড়া ঝামেলা অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করতে যাবেন না আজকের দিনটিকে অন্যান্য একটি সাধারণ দিনের ন্যায় ট্রিট করবার চেষ্টা করুন আজ আপনাদের জীবনে কোনো পুরোনো বন্ধু আসতে পারে যার সাথে আপনারা পুরোনো দিনের সুন্দর স্মৃতিগুলিতে মজে যেতে পারেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধীপক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না আজ যেহেতু শনিবার তাই শনি মহারাজের বীজ মন্ত্র স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন না পারলে সকালে এগারো বার বিকালে এগারো বার যেটি হলো ওম প্রাং প্রিং প্রোং সশনিশ রায় নম